উপস্থিত প্রাক্তন কেন্দ্র এখন ফুলাম গামছাই সম্বর্ধনা জানাইছে। আপনার এখন ফুলাম গামছাই সম্বর্ধনা জ্ঞাপন করেছে। ভারতীয় জনতা পার্টি প্রদেশের প্রাক্তন সভাপতি তথা মাননীয় দলটুক ভাল পায় যে আমার যেহেতু একটা অফিস আছে আর মাটিও কিনা হয়েছে, সকল সুবিধা আগতে কৈছিল যে মুখ্যমন্ত্রী মহোদয় আহিব আর মুখ্যমন্ত্রী মহোদয় আহিলে আমি অফিস তো ওপেনিং করিম আর বেশি আর আজির এই সুন্দর দিন মরম আর চ্যালেঞ্জ আছে। সিদ্ধান্ত সমূহ কত হয় পরিয়ালর ডাইনিং টেবিলত হয়। প্রধানমন্ত্রী ডাঙরিয়া এইবার আমার অধিবেশন কৈছে 2G 3G 4 পাঁচটা প্রজন্মলৈকে তেওঁলোকে একোটা পরিয়ালে একোটা দল আর অনুভূতি আগস্থান দি করা হয়। এইকটা দিনও আপনাদের লক্ষ্য করব আমার কেন্দ্রীয় নির্বাচনী আয়োগের বৈঠকে হল
এবার প্রতিনিধি এখানে আমি আলোচনা করছি চিত্রকলাত এক বৈচিত্র্যপূর্ণ আর উজ্জ্বল প্যালেটর প্রবর্তন করেছিল, বিভিন্ন রঙের সমাহারে বিভিন্ন প্রচ্ছদর মাজত সমন্বয় সাধিছিল। শিল্পকলাত প্রণব বড়ুয়ার অবদান কেবল নিজের সৃষ্টির মাজতে আবদ্ধ হয়ে থাকা নাই। মামা নমস্কার, কেজন টিচার আছে? আটজন। তো ইউনিফর্মের পয়সা বেশি আছে? এখন তো আগত বাগানের স্কুল আছে, এটা সরকার ইউনিফর্মের ডিপার্ট দিব, কিন্তু এতালেকে আহি পোৱা নাই। খবর করি মিড ডে মিল হয়েছে, কণীটো দিয়া আরম্ভ করেছে। বাবা দরে সদায় স্কুলত আহ? সদায় আহ? বা একদম আহি থাকিবি দে সদায়, হ্যাঁ দে মাকো আহিম হ্যাঁ পিছত স্কুলত বল। এটা ক্যামেরা কর, তো মারিলি দিবি।
Hi,
নগাঁওত নগাঁওর উন্নয়ন বিভিন্ন কার্যসূচী রূপায়ণের আমি সকলে আসছিল নগাঁওত আজি প্রণব বিশিষ্ট শিল্পী প্রণব বরুয়ার কলাক্ষেত্র মুক্তি হল নগাঁও চহরত বা নগাঁও স্টেডিয়ামত নির্মাণ করা ইন্ডোর স্টেডিয়াম আর নগাঁও আবর্ত ভবনের নতুন যবন আমি নির্মাণ করি তার আধারশিলা স্থাপন নেহরুবালীত সুন্দরভাবে নির্মাণ হওয়া ওয়াকিং জোন গৌরব পথ আর আমার পুলিশ পয়েন্টের আরআইডিএফর আসনিরে একবারে ডিমৌলৈকে সমগ্র নগাঁওর রাস্তাটো সজাই পড়াই তোলা প্রায় 12 কোটি টাকা বিভিন্ন উন্নয়নমূলক কাম কাজ আজি আমি আরম্ভ করল উদ্বোধন করল নগাঁও চহরখনের সামগ্রিক উন্নয়ন আজি আমার চকুত পড়াক স্পষ্ট হয়েছে মানে বিশ্বাস করো যে 26 চনের ভিতর নগাঁও চহরখন ভিতরতে এখন সর্বাঙ্গ সুন্দর চহরলে রূপান্তর হবে। নগাঁওত কংগ্রেসের কোন প্রার্থী হব তাক লৈ আমি ইমান চিন্তা করা নাই, আমার হাতত 11খন সিট আছে, আমি 11খন আসন আমি পাম, গতি লোকসভা নির্বাচনের কয়ো আমি ডেভেলপমেন্ট কাম বসুন্ধরার ভূমিপত্তা যা রাইজর কারণে প্রয়োজনীয় সেই কামবিলাকতে আমি বেশিক জোর দিচ্ছি। নগাঁওর বর্তমানের সংসদ কোন ধরব দিকদার, নগাঁও নামতো আছে সমষ্টিটো বদলি গেল, যেনেকে নগাঁও সদর নগাঁও সমষ্টিত আগতে হোজাই লামনিক আর যমুনা মুখ আছে, এতিয়া সেই বরহমপুর আছে, সেই গোটেকটা সমষ্টি এতিয়া কাজিরঙার গেল, ঠিক তেনেকে কাজিরঙার চামগুড়ি ঢিং রূপহী সেইখিনি নগাঁওলৈকে আসবে, গতি পুরনা নগাঁও আর পুরনা কলিয়াবর সমষ্টির এতিয়া কোনো চিন আর মোকাম নাই, একটা নতুন পরিবেশ, নতুন পরিবেশত আমি নতুনক চিন্তা করি, কংগ্রেসরও নতুনক চিন্তা করার অধিকার আছে, পুরনিকেও আঁকালি লওয়ার অধিকার আছে, গতি রাজনীতি থাকিব, আমার রাজনীতি আমার মূর হাতত কোনো খবর নাই, কিন্তু 26লৈকে তো মানে ভাব যে কংগ্রেসের কার্যালয় রকিবুল হুসেন, রকিবুদ্দিন আহমেদ, জাকির হুসেন সিকদার, নুরুল হুদা এনেকা কেজনমানক বাদ দিয়ে আর কংগ্রেসের কোনো না থাকে, সেটা একবারে ধরি লিজনমানে থাকিব, মানে যিকেজনের নাম কইছো 2-4 জনের নাম পাহরিছো, রকিবুল হুসেন, রকিবুদ্দিন আহমেদ, জাকির হুসেন সিকদার, নুরুল হুদা, তারপর নামেই মনত নাহে, এনেকা কেজনমান যি মানুষ আছে তেওঁলোকৰ বাদে আর কংগ্রেসের কোনো না থাকে, এইখানে আদরণি জানাইছে যে মুসলিম ম্যারেজ রেজিস্ট্রেশন করার অধিকার কাজী সকলের আছে, তালাকর সার্টিফিকেট কাজিয়ে তালাকর সার্টিফিকেট দিলে মহিলাজনীটো একো নাপাব, কিন্তু কোর্টে যদি তালাকর সার্টিফিকেট দিয়ে তেতিয়া মহিলাজনীয়ে পুরনা স্বামীজনে সাবসিস্টেন্স এলাউন্স দিব লাগিব, খুরাকি দিব লাগিব, ইমান দিনে মুসলিম মা সকলের উপর যি অত্যাচার চলি আছে এই অত্যাচারটা এই বিলখনের কারণে নোহা হবে, প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় তো তালাক বিলুপ্তি করল, কিন্তু আমার ইয়াত থাকা আইনখনের কারণে
18 বছর তলর ছালী রেজিস্টার করলেও কাজীজনের কোনো দোষ নহয়েছে, কোর্টের বেল পাই গেছে। এতিয়া এই আইনখন বিলুপ্ত হওয়ার কারণে তালাক টান হব, সহজে তালাক করব নিব। 18 বছর তলর ছালীর বিয়ার রেজিস্ট্রেশন নহব। এতিয়াতো বহুত বিলাক এরেস্ট হল, কারোবার কারোবার 10 বছর সশ্রম কারাদণ্ড হয়েছে, কারোবার কারোবার 15 বছর সশ্রম কারাদণ্ড হয়েছে। লোকসভার ইলেকশনের পিছতে আরো একবার এরেস্ট হব, গতি 26-র আগতে বিষয়টা মানে শেষ করে দিব। খুদখুরর কথা তো বহুত আচরিত আচরিত কথা, যে মানুষের এটিএম বিলাকও খুদখুর বিলাকে রাখি থই দিয়ে, গহনা বিলাক খুদখুর বিলাকে রাখি থই দিছে। কোনোবাই যদি 2.5 লাখ টাকা লোন লৈছিলে, 20 লাখ ঘুরাই দিলে, তথাপি তো শেষেই নহয়, দিয়ে থাকিব লাগে। গতি এইটু তো মানি লব পড়া পর্যায় নহয়। এইবিলাক সব লাইসেন্স ললে বছরত 12% ইন্টারেস্ট দিব বা 18% রিজার্ভ ব্যাংকে ঠিক করে দিব। গতি এনেকা যদি কোনোবাই লাইসেন্স ওলাইছে, এই ডুপ্লিকেট লাইসেন্স হব, ইহতো জেল আরো বেশি হব। সুদ দিয়ে সুদত দিয়ার কারণেও জেলত যাব, লগত ডুপ্লিকেট লাইসেন্স লওয়ার কারণেও জেলত যাব, এই তো ডাবল লাইসেন্স। আপনি কালি দিল্লিতে গেছিলেন, এই নগাঁও লোকসভা পাঠিত মই কোনো নাই, আমি 11টা সিটতে আছো, গতি বাকি ক্ষেত্র এটা না মই নাজানো, কিন্তু আমি 11টা আমি সিট জিকিম, ভাল করে জিকিম। এগারোটাত আমি আছো, আর বাকি কবাত লোকত যদি এটা জিকো জিকিম। মই হিন্দুয়ে কলো যে নগাঁও কাজিরঙা প্রদ্যুৎ বৰদলৈ গৌরব গগৈ লৈ এইটো কংগ্রেসের প্রবলেম, আমার প্রবলেম নহয়, গতি এইটো লৈ আমি মূর ঘুমাব খোঁজা নাই। যোৱাকালি বিজেপি জয়ী জয়ী হলে এমপি কংগ্রেসের সভাপতিগৰাকীয়ে দাদা কংগ্রেসের সভাপতিগৰাকীয়ে যোৱাকালি কৈছে যে তেওঁলোক কিমান বিরোধী দল আছিলে সেইটো সংখ্যাটোৱে তেওঁলোক হব নোৱাৰিলে। এতিয়া কংগ্রেসের সভাপতিয়ে যে কংগ্রেসত থাকিব কি গ্যারেন্টি আছে? কারোতো আপনি কাকু গ্যারেন্টি লব নোৱাৰে। মই কেইটামান নাম কলো, সেইকেইটা কম বিজেপির না, বাকি কারো গ্যারেন্টি নলব, কারোয়ে গ্যারেন্টি নলব। ইমানে আপনাদের রকিবুলের গ্যারেন্টি লোক বিজেপির না, রকিবুদ্দিন আহমেদ বিজেপির না, জাকির বিজেপির না, নুরুল হুদা বিজেপির না, কি রশিদ বিধায়ক তেও বিজেপির না, এনেকা কেজনমান আছে বিজেপির না, বাকি যুন যত এইবিলাক কংগ্রেস করে ঘুরি আছে, কোনদিনা পেপার মাতি পেলে আজির পর দল ত্যাগ করলো। দেবব্রত মাতৃ লগত লাগিলে মই কথা পাতিলো, মাতৃ লগতো মোৰ সবতছে ভাল, যেতিয়া প্রয়োজন হব মাতৃয়ে কথাটো বদলাই দিব পারে। কমলক্ষদের কালি একটা কথা আলোচনা হয়েছে যে উপ নির্বাচন হব পারে যদি তো বিধায়ক পদ খারিজ হয়। উপ নির্বাচন বিজেপির যোগদান করা নাই, সরকারকে সহযোগিতা করেছে, গতি সরকারক সহযোগিতা করলে উপ নির্বাচন বা বিধায়ক দল ত্যাগ হব নোৱাৰে। সদনত কংগ্রেসক গালি পাৰিলেও বিধায়কৰ পদ না যায়, কিন্তু যদি কংগ্রেসে কয় অমুকক ভোট দিয়ক, তেওঁ ভোট নিদিয়ে, তেতিয়াহে বিধায়কৰ পদ যাব। গতিকে এইবিলাক অলপ টেকনিক্যাল লগো আছে, প্রবলেম নাই। নগাঁও ভাল খবর হব নাকি? নগাঁওর সদায় ভাল খবরে আছে, দেখুন নগাঁও সদায় রূপকে ইমান ভাল করে কাম করে আছে। হব।